আসসালামু আলাইকুম। ব্যাচেলার বাসায় আমি যেই নাস্তাগুলো বানাই তার মধ্যে এটা একটা, এটা হচ্ছে টেটার টোস্ট। কদিন আগে আমি একটা রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম, খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তাই বাসায় ট্রাই করেছি। প্রথমে আলুগুলোকে ছিলে তারপরে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এই আলু থেকে চিপে সব পানি ফেলে দিয়েছি এবং এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এই গ্রেট করে রাখা আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা আলুর ভিতরে যে ময়েশ্চারটা আছে সেটাকে আমি কমাই ফেলার জন্য এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, এবং সাথে আলুটা যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় তার জন্যই আসলে এই প্রসেসটা করা। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিক্সড হার্বস। এটা আপনাদের ইচ্ছা মতো, এটা দিতে চাইলে দিতেও পারেন, না দিতে চাইলে না দিতেও পারেন, এটা আসলে টেস্টে কোনো ভ্যারি করে না। আমি এখানে দিচ্ছি, তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই এখানে একটু চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম লবণ, আর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা পরিমাপ মতো দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি আলুটাকে একটা ভালো শেপে আনতে পারবেন অতটুকু পরিমাণের কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এটা যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম তো আমি প্রথমে চামচ দিয়ে এটা মাখানোর ট্রাই করেছিলাম, বাট হয়নি, পরে আমি হাত দিয়েই মাখা শুরু করেছি। সে যাই হোক, এখন আমি এই আলুগুলোকে ভালো করে মিক্সড করে এরকম গোল গোল শেপ করে নিয়েছি। এই শেপ করার পরে এটা স্বাভাবিকত এক ঘন্টা বা একদিনের জন্য ফ্রিজে রেখে দিলে এটা টেস্ট ভালো হয়, আমি যতটুকু দেখলাম। আমার সেই সময় ছিল না, আমার খেতে হবে, তাই আমি ভেজে ফেলেছি এবং সাথে একটা মশলা রেডি করছি। এটার মধ্যে লবণ, গুঁড়া মরিচ আর মিক্স হার্বস ছিল। আমি এই টেটার টোস্টগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে, এটা হাই ফ্লেমে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই মশলার যে মিক্সচার এটার মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি টস করে নিচ্ছি খুব ভালো করে। এটা হয়ে গেছে, এটা এভাবেও খাওয়া যায় সাথে, কিন্তু আমি এটার উপরে কিছুটা মেয়োনিজ আর একটু সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনাদের এটা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।